অপারেশন থিয়েটারে তখন চিকিৎসকেরা রীতিমতো বিভ্রান্ত। তারা যা দেখছেন তা কি আদৌ সম্ভব? কিন্তু সম্ভব তো বটে, যা হচ্ছে একদম টাটকা তাজা ঘোর বাস্তব। অপারেশন বেদে তখন তরুণীর কণ্ঠনালীর ভেতর থেকে লকলুকিয়ে উঠছে আরো একটা কিছু, আস্ত একটা সাপ। হ্যাঁ, যা শুনলেন একদম সত্যি। নেট দুনিয়ার ভাইরাল হওয়া এই ভিডিও দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনেকে। কিন্তু ঘটনাটা কি? চিকিৎসকদের কাছে এক তরুণী এসে হাজির হয়েছিলেন শরীরের একটা অস্বস্তি নিয়ে। পেট আর গলা দিয়ে কিছু ঘোরাঘুরি করছে এমনই মনে হয়েছে ওই তরুণীর। অপারেশন থিয়েটারে ওই তরুণীকে নিয়ে গিয়ে মুখের ভেতরে সাকশন পাইপ লাগানো হয় এবং কোনো কিছু অস্বস্তিকর থাকলে সাকশন পাইপ দিয়ে তা উঠে আসবে, এই ভাবনাই ছিল চিকিৎসকদের। কিন্তু কিছু সময়ের পরেই আঁতকে উঠেছেন চিকিৎসকেরা। সাকশন পাইপের মুখের সামনে এটা কি দেখতে পাচ্ছেন? এ যে একটা সাপের মুখ। হ্যাঁ তাই, কিন্তু জ্যান্ত একটা সাপ কি করে মেয়েটার কণ্ঠনালীর ভেতরে এলো? অত্যন্ত দক্ষভাবেই সাপটিকে বাইরে আনার কাজ শুরু করলেন চিকিৎসকেরা। কিন্তু তখনও পরতে পরতে হতবাক হওয়া বাকি রয়েছে, কারণ সাপটি মোটেও ছোটখাটো নয়। সম্পূর্ণ সাপটি বেরোলে দেখা যায় সেটি দৈর্ঘ্য 4 ফুটের মতো। কিন্তু কিভাবে এই সাপ তরুণীর শরীরে ঢুকলো, এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত তরুণী এবং চিকিৎসক সবাই। মনে করা হচ্ছে ঘুমের সময় ওই সাপটি ভেতরে ঢুকে যেতে পারে। অত্যন্ত ক্লান্ত হয়ে তরুণী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। অনুমান, তিনি শোয়ার সময় বিছানা এবং আশেপাশে না দেখাতেই এই বিপত্তি। তিনি হয়তো ঘুমের মধ্যে মুখ হা করেছিলেন, খাটের আশেপাশে সাপটি ঘোরাঘুরি করার সময় মুখ দিয়ে সেটি ঢুকে যায়। তরুণী গভীর ঘুমে থাকার জন্য সাপটি বিনা বাধায় পেটের ভেতরে চলে গিয়েছিল, গোটা পেটের নালী ঘুরে এরপর আটকে যায় সেটি। এদিকে ঘুম ভেঙে যাওয়ার পরেই শরীরের ভেতরে অস্বস্তি অনুভব করছিলেন ওই তরুণী। এরপরেই তিনি চিকিৎসকদের কাছে আসেন। সরু লিকলিকে সাপটির কোনো অঘটন ছাড়াই শরীর থেকে বার করা গিয়েছে। টুইটারে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল।